হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওর টপিক মাধ্যমিক গণিত অধ্যায় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এই অংশীদারি কারবারের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের অংশীদারি কারবার সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা জানা দরকার তাই সেগুলো আগে আমি আলোচনা করে দিয়েছি সেটা দেখে নাও ঠিক আছে তাহলে অংশীদারি কারবার প্রথমেই জানতে হবে অংশীদারি কারবার কাকে বলে না একটাই নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততধিক ব্যক্তি মিলিত হয়ে যে ব্যবসা গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বলে তাহলে অংশীদারি কারবার হতে গেলে কমপক্ষে দুইজন এবং সর্বাধিক বিশজন হতে হবে এই প্রাথমিক ধারণাগুলো শুনে নাও তাহলে অংশীদার কতজন হতে হবে কমপক্ষে দুইজন এবং সর্বাধিক জন এবং তারা নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের জন্যে যে ব্যবসা গঠন করে তাকেই বলা হয় অংশীদেরই কারবার বা পার্টনারশিপ বিজনেস আচ্ছা এইবারে অংশীদারি ব্যবসা আবার দুই প্রকারের একটা হচ্ছে সরল অংশীদারী ব্যবসা বা সিম্পল পার্টনারশিপ বিজনেস আর দু নম্বরটা হচ্ছে মিশ্র অংশীদারী ব্যবসা বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস এবারে সরল অংশীদারী ব্যবসা কাকে বলে না যে অংশীদারী ব্যবসায় সকল অংশীদার একই সময়ের জন্যে তাদের মূলধন নিয়োজিত করেন এবং নিয়োজিত মূলধনের অনুপাতে লাভ বা ক্ষতি বন্টন করে নেন সেই ব্যবসাকে বলা হয় সরল অংশীদারী ব্যবসা মানে প্রত্যেক অংশীদার একই সময়ের জন্যে তাদের মূলধন নিয়োজিত করেন এবং সেই মূলধনের অনুপাতেই তারা তাদের লাভ বা ক্ষতি বন্টন করে নেন এটাকে বলা হয় সরল অংশীদারী ব্যবসা আর মিশ্র অংশীদারী ব্যবসা কাকে বলে হয় না যে অংশীদারী ব্যবসায় অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্যে তাদের মূলধন নিয়োজিত করে থাকেন এবং প্রত্যেকের মূলধন এবং সময়ের গুণফলের অনুপাতে লাভ বা ক্ষতি বন্টন করে নেন সেই ব্যবসাকে বলা হয় মিশ্র অংশীদারী ব্যবসায় মানে এখানে অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্যে কেউ বছরের প্রথম থেকে শুরু করে আবার কেউ হয়তো বছরের মাঝামাঝি সময়ে সে ব্যবসায় যোগদান করে তাহলে তাদের সেই যে লাভ ক্ষতির যে বন্টন হবে সেটা হবে তাদের মূলধনের যে অনুপা এই মূলধন ও সময়ের অনুপাতের গুণফলের অনুপাতে তাদের লাভ বা ক্ষতি বন্টন হবে এটাকে বলা হয় মিশ্র অংশীদারি ব্যবসা ঠিক আছে আচ্ছা